পারবো না বাবু। অস্ট্রেলিয়া বলে একটা দেশ আছে আপনারা জানেন, শুধু আমি এইটাই বোঝাতে চাচ্ছি বাবু, ইমানদারদের পাওয়ার, ইমানদারদের জয়। ভালো করে বুঝুন, এই অস্ট্রেলিয়ায় কিছুদিন আগে দাবানল হয়ে গেল, আগুন লেগে গেছে, তাই না? আগুন লেগেছে বাবু, অস্ট্রেলিয়ার পানি সব শেষ, সাগরের পানি, পুকুরের পানি দিয়ে দিয়ে আর আগুন নেভাতে পারে না, কি হবে কি হবে কি হবে। বলে হ্যাঁ রে, অস্ট্রেলিয়ার যারা বেঈমান সরকার আছে। বলে শোন, মুসলমানদের নবী না আগুনে ফেললে পড়ে না, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, মুসলমানদের কোরআন না আগুনে ফেললে পড়ে না, তা চল না একটু মুসলমানদের কাছে যাই। ভাইরা আমার বাবা জিরা মুসলমানের ছেলেরা, অস্ট্রেলিয়ায় দাবানলে যখন আগুন পড়ে নাই পড়ে নাই, অবশেষে না যে হার হয়ে গিয়ে গে ওই বিয়াদব গুলো মসজিদে মসজিদে এসে ঘুরে গে, হাফেজ মাওলানাদের কাছে এসে ঘুরে গে, ইমানদার মুসলমানের কাছে এসে ঘুরে গে, তোমরা একটু দোয়া করো, আমরা শুনেছি তোমাদের ইব্রাহিম নবীকে নাকি আগুনে ফেললে নাকি পড়ে না পড়ে না, তোমাদের কোরআন আগুনে ফেললে পড়ে না পড়ে না, কিন্তু তোমাদের ওই অস্ট্রেলিয়া দেশ, এই দেশে আমরা থাকি তোমরাও থাকো গো, এই দেশে আগুন লেগে যায় আমরা মানুষ না যে হাল, তোমরা সেই নবীকে একটু বলো, সেই আল্লাহকে বলো, সেই কোরআন থেকে তোমরা পৃথিবীর জমিনে একটা কোনো ফয়সালা গা, একটা কোনো শান্তিময় কিছু খুঁজতে পারো কি দেখো গো। ভাইরা আমার বাবা জিরা, পৃথিবীর জমিনের ইমান আল্লাহর কোরআনটা খুলো গো, আল্লাহর কোরআন তেলাওয়াত করো গো, ফাঁকা ময়দানে গিয়ে আল্লাহর কাছে দোয়া কাঁধে করে সিজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদে 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 দোয়া করো গো। ইমানদার মানুষের চোখের পানিটা, ইমানদার মানুষের চোখের পানিটা আল্লাহর জমিনে পড়ার আগে অস্ট্রেলিয়ার জমিনে আসমানের পানি জমিনে পড়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কাদের জয় বাবু, কাদের জয়? আগে একটা কথা বলছিলাম না বাবু, দেখেন নমরুদ এসেছে ইসলাম ধ্বংস করার জন্য, ধ্বংস হয়নি ইসলাম, ইসলাম জয় হয়েছে, নমরুদ ধ্বংস হয়ে চলে গেছে। ফেরাউন এসেছিল ইসলামকে ধ্বংস করবে বলে, ফেরাউন ইসলামকে ধ্বংস করতে পারেনি, ইসলাম আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ফেরাউন ধ্বংস হয়েছে। আবু জেহেল এসেছিল ইসলামকে ধ্বংস করবে বলে, ইসলামকে জিন্দা করেছে আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে, আবু জেহেল কি হয়েছে? ধ্বংস হয়েছে। আবরহ বাদশা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল, ধ্বংস হয়েছে কি? এ জামানায় কিছু আবরহ বাদশা আছে, তারাও আল্লাহর ঘর বাবরি ধ্বংস করবে বলছে না? জোরে বলে, আমরা ইমানদার মুসলমান, আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদেরকে জিন্দা করতে হবে, তাই ইমানদাররা দেশের আইন অনুযায়ী কোর্টে লড়ে আমরা হেরে গেছি, হারিয়ে দেওয়া হয়ে, হারিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহর দরবারে আমরা হারিনি। একটু জোরে বলেন, আরো জোরে বলেন।